বিহার্স, আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে আপনি খুব সহজে কিভাবে জেএসসি এবং জেডিসির রেজাল্ট জানবেন। তো বিহার্স, এই জন্য আপনাকে গুগল সার্চ বক্সে প্রবেশ করতে হবে। গুগল সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ebordresults.com। খেয়াল করুন, ebordresults.com লিখে আপনি সার্চ দিন। দেখুন, আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে এসএসসি জেএসসি। আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি এখানে কিছু অপশান দেখতে পাচ্ছেন। এক্সামিনেশান, আমি এক্সামিনেশান জেডিসি ক্লিক করি, ইয়ার 2018 ক্লিক করি, বোর্ড, বোর্ড আপনি যে বোর্ডের আন্ডারে আছেন সে বোর্ড ক্লিক করবেন, আমি রাজশাহী ক্লিক করি। এখানে খেয়াল করুন, এখানে চুজ অন রেজাল্ট টাইপ, চুজ অন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করি, এখানে আমরা তিনটি অপশান দেখতে পাচ্ছি। রোল নাম্বার, আমরা রোল নাম্বারটি প্রেস করব, রেজিস্ট্রেশনটি দিব, এবং এখানে যে সিকিউরিটি কি দেওয়া আছে IMPOOR, আমরা এটি এখানে টাইপ করব। টাইপ করার পর আমরা গেট রেজাল্টে ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করলে আমি আমার রেজাল্টটি পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পরিশেষে বিদায় নিচ্ছি, আবার কথা হবে, ভালো থাকবেন।